এখানে আসলে গ্যালিলিওতে কীভাবে বুকিং করতে হয় সেটা দেখবো। সালাম আলাইকুম। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বুকিংয়ের জন্য সাইন ইন করতে হবে। সাইন ইন করে নিচ্ছি। ওকে, সাইন ইন ডান। তো প্রথমেই আমাকে যেটা করতে হয় বুকিংয়ের জন্য, আমাকে দেখতে হয় যে অ্যাভেলেবেল সিট আছে কিনা। আমি দুইভাবে করতে পারি, অ্যাভেলেবিলিটি দিয়ে করতে পারি, একটা ফেয়ার শপিংয়ে করতে পারি। তো প্রথমে আমি অ্যাভেলেবিলিটি দিয়ে দেখবো। যেমন অ্যাভেলেবিলিটি 19শে জুন ঢাকা দোহা, চাইলে এয়ারলাইন্স মেনশন করে দিতে পারি, যেমন কাতার এয়ারওয়েজ। আর যদি চাই যে এয়ারলাইন্স, সরি, এখানে 19শে জুলাই হবে, জুনটা ফার্স্ট ডেট পড়ে গেছে যেন আসতেছে না। ওকে, হ্যাঁ, এখানে কাতার এয়ারওয়েজ দিয়ে দিলাম। যদি চাই যে কাতার এয়ারওয়েজ দিব না, সব এয়ারলাইন্সই দেখবো, তাহলে দেখবো, তাহলে এইভাবেই এয়ারলাইন্স ছাড়া দিয়ে দেবো। এখান থেকে দিয়ে আমি চুজ করবো, ধরেন আমি এখান থেকে সিটটা নিব, বিমা কাতারের ফার্স্ট উইলিয়াম ক্লাস সিটটা নিব। এটা সাধারণত লোয়েস্ট ক্লাস হয়, এদিক থেকে লোয়েস্ট ক্লাসগুলো শুরু হয়ে এদিকে হায়ার ক্লাসে আসে। তো কাতারের যে এই সিটগুলো, এই যে উইলিয়াম, অরেঞ্জ এবং টমিক সিটগুলো আসলে ইয়ের জন্যে, আপনার গ্রুপ ফেয়ারের জন্য। এগুলো আপনি এত দূরের ডেটে সিট পাবে না। এক্ষেত্রে আমি যেটা করবো, কাছাকাছি কোনো ডেটে নিয়ে নিচ্ছি, যেমন 2রা জুলাই সেটা পাবো। আজকে 30 তারিখ, 2রা জুলাই, 30শে জুন দিয়ে দিচ্ছি, 30শে জুন। তো এখানে অনেকভাবে সিটটা নিতে পারেন, আপনি চাইলে এখানে ক্লিক করে নিতে পারেন, আবার ইগনোর করে দেন, কন্ট্রোল উইলিয়াম দিলে পুরো ইয়েটা ফাঁকা হয়ে যাবে। রিকল করেন, কন্ট্রোল দিয়ে আপার সাইন দিলে রিকল হবে। তো নিড 1 উইলিয়াম 2 নম্বর র থেকে নিচ্ছেন, সেটাও দিতে পারেন, এটা নিচ্ছি। ওকে, আপনি নেওয়ার পরে সিট এখানে সেল হয়ে গেলো। সিট সেল করার পরে আপনাকে যেটা করতে হবে, ফেয়ার দেখতে হবে। ফেয়ার দেখানো একটি হচ্ছে এফ কিউ ফেয়ার কোটেশন বেস্ট বাই। আমরা বেস্ট বাইয়ের মাধ্যমে করবো সবসময়, যাতে করে কি হয়, বেস্ট বাইয়ের মধ্যে যদি আমরা নিই তাহলে হায়ার ক্লাসে নিলে সেটা সবসময় রিকমেন্ড করবে লোয়েস্ট ক্লাসের জন্য। কিউআর স্ল্যাশ ইটি। ওকে, এন্টার। আপনি চাইলে এখানে বেস্ট বাই না দিয়েও করতে পারেন, যেমন এখানে এফ কিউ বিবিটা উঠাই দেন, বেস্ট বাইটা উঠাই দেন, এভাবে দিলাম। কিছুটা স্লো, আচ্ছা, ফেয়ার এইভাবেও দিচ্ছে। বেস্ট বাইটা কেন সেটা দেখেন। ধরেন আপনি এখানে ন্যান্সি উইলিয়াম ক্লাসে না নিয়ে আপনি ন্যান্সি ক্লাসে নিলেন, ভুল ভুল করে নিলেন হায়ার ক্লাসে, 81 ন্যান্সি 2। ওকে, 2 নম্বর ও থেকে নিচ্ছি, আরজে টিকিট, 81 ন্যান্সি, ন্যান্সি 1। ওকে, আচ্ছা, খাতের রয়েছে, আপনি এই ফ্লাইটটাতে নিলেন। তা আপনি যদি বেস্ট বাইয়ের মধ্যে দেন তাহলে যেটা হবে, যদি বেস্ট বাই ছাড়া দেন, এফ কিউসি কিউআর স্ল্যাশ ইটি ফেয়ার কোটেশন ক্যারিয়ার হচ্ছে কাতার এয়ারওয়েজের উপর ফর ইলেকট্রিক টিকিট, এক্ষেত্রে আপনাকে যে ক্লাসে সিটটা নিলেন জাস্ট সেই ক্লাসের ফেয়ারটা দিল। আর আপনি যদি বেস্ট বাইয়ের মধ্যে মাধ্যমে দেন, ফেয়ার কোটেশন বেস্ট বাই ক্যারিয়ার কাতার এয়ারওয়েজ স্ল্যাশ অথবা ফর ইলেকট্রিক টিকিট, ইন দ্যাট কেস কী হবে, আপনাকে রিকমেন্ড করবে ওই ক্লাসে নেওয়ার জন্য যে প্লিজ রিবুক সেগমেন্ট 1 উইলিয়াম ক্লাসে, সেক্ষেত্রে ভাড়াটা হবে এইটা। তো আপনি সেটা কি এভাবে চেঞ্জ করবেন কীভাবে, যখন রিকমেন্ড করবে তখন করবেন কি, @ সেগমেন্ট নাম্বার স্ল্যাশ যে ক্লাসে রিকমেন্ড করা হলো সে ক্লাস। দেখেন, আপনি যখন লোয়েস্ট ক্লাসটা নিয়ে নিলেন সেক্ষেত্রে আপনি যখন আবারও ফেয়ার দেখেন আপনাকে আর রিকমেন্ড করবে না, আর এখানে লেখা আসবে নো রিবুক রিকোয়ার, তার মানে এটাই সবচেয়ে লোয়েস্ট ক্লাস। এখন দেখেন নো রিবিক রিকোয়ার। আচ্ছা, যাই হোক, তারপরে যেটা করতে হয় আপনাকে নাম ইনসার্ট করতে হবে। নাম ইনসার্টের জন্য যেটা করতে হয়, এন ডট দিয়ে নামের শেষ অক্ষর KHN স্ল্যাশ দিয়ে বাকিটা ARAFAT, এবং আপনাকে দিতে হবে টাইটেল, টাইটেল দিতে হবে, এন্টার। এখানে যদি চাইল্ড দিতে চান, চাইল্ডের ফেয়ার নামটা ইনসার্ট হবে এইভাবে, নূর স্ল্যাশ MSTR ডিসলে পিটার মাইনাস চার্লি, দেন বয়স হচ্ছে 9, জাস্ট এই টাইমটা দিয়ে দিলে নামটা ইনসার্ট হয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে ইনফ্যান্টের, তাহলে এন ডট একটা আই দিয়ে স্ল্যাশ দিতে হবে নামের শেষ অক্ষর, IR স্ল্যাশ
ডিসপ্লে দিয়ে ডেট অফ বার্থটা ধরেন 3 জুন 2017 জাস্ট এটা দিলে হয়ে যাবে। ওকে, এখন যেহেতু ইনফ্যান্টের কোনো সিট লাগে না, আপনি এক সিটেই দুজনকে ইনসার্ট করতে পারেন। আপনি চান আবার ফেয়ার কোটেশন করেন, দেখবেন এখানে ফেয়ার দিবে আপনাকে ইনফ্যান্ট এবং চাইল্ড অ্যাডাল্টের ফেয়ার দিবে। চাইল্ড যখন থাকবে চাইল্ডের ফেয়ারটাও দিয়ে দিবে ওখানে। এই যে এটা হচ্ছে ইনফ্যান্টের জন্য, কোনো ট্যাক্স নেই, শুধু ফেয়ার এটাই আর এটা অ্যাডাল্টের। তারপরের ধাপে যে কাজটা সেটা হচ্ছে আপনাকে ফর্ম ফিল দিতে হবে, পি ডট টি, আমি এটাকে বলি ফর্ম ফিল অফ ট্রাভেল এজেন্সি, ডিসপ্লে দিতে হবে, দিয়ে ধরেন না এক্সপ্লোর বাংলাদেশ, ই এক্স পি এল ও আর এক্সপ্লোর PNGLADS বাংলাদেশ। ওকে, ফোন নাম্বার দেন 017, তারপরে আপনি নাম দিয়ে দিতে পারেন অথবা সংক্ষেপে কিছু দিতে পারেন যাতে আপনাকে বোঝা যায়। ওকে, ফোন ফিল দেওয়ার পর আপনাকে টিকিটিং ইনফরমেশান বলে এটাকে অথবা টিকিটিং টাইম লিমিট বলে এটা দিতে হবে, টি ডট টি ডিসপ্লে, এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা আর কোনো কথা নাই, কোনো লজিক নেই, এটা আপনাকে দিতে হবে। তারপর যেটা করতে হবে রিসিভ করতে হবে, রিসিভ করার এটি হচ্ছে আর ডট আপনার নামের প্রথম অক্ষর ইয়াসির, তারপরে ইয়ার, তারপর আয়ের, আয়েরটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে আয়টা দিতে পারেন না চাইলে। যাই হোক, এখন যেটা হলো আপনার বুকিং কমপ্লিট হয়ে গেল। তো বুকিং কমপ্লিট করার পরে আপনাকে যেটা করে, আপনি একটা পিএনআর ক্রিয়েট হলে, এটাকে পিএনআর বলে, পিএনআর ক্রিয়েট হলে 6 সংখ্যার ইয়েটা আপনি যদি এটাকে ইগনোর করে দেন আর পিএনআরটা লিখে রাখেন, তাহলে আপনি পরবর্তী সেটা রিট্রিভ করতে পারেন ডিসপ্লে দিয়ে, পিএনআরটা ওপেন করলে ইয়ে হয়ে যাবে। যাই হোক, তো আপনার বুকিং কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে পরবর্তী এটা চাইলে যদি ক্যান্সেল করে দিতে চান, তাহলে এক্সআই দিয়ে জাস্ট রিসিভ করবেন আর ডট ইয়ার, ইয়ার আইআর করে দিলে এটা ইয়ে হয়ে যাবে। আর যদি চান যে না আপনি সেটা ইস্যু করবেন, তাহলে যেটা করতে হবে আপনাকে, আপনাকে ফেয়ার দেখতে হবে, ফেয়ারটা এখানে লোড হয়ে গেছে, এফএফ এখানে এফএফ আসা মানে ফেয়ার লোড হয়ে গেছে। আমি যদি ফেয়ার দেখলাম বেস্ট বাইয়ের মাধ্যমে অথবা FQC দিয়ে ডাইরেক্ট, ওইভাবে ওইভাবে ফেয়ার দেখবেন, ফেয়ার দেখার পরে আপনি একটা কমিশন এন্ট্রি দিতে হয়, এটা সাধারণত সেফ থাকে যে কোনো এজেন্সির ইয়েতে সেফ থাকে এন্ট্রিটা, লম্বা এন্ট্রি TME 1077, এটা হচ্ছে কমিশনের ইয়ে বোঝাচ্ছে। তারপরে আপনি চাইলে আপনার এজেন্সির ইয়ে দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, তারপরে এটা ম্যান্ডেটরি ফিল্ড। আবার এখানে এসে এই যে কিওয়ার্ড যেটা আছে সেখানে এয়ারলাইন্সের কোডটা দিতে হবে, কোড দিয়ে বাকি সব ঠিক থাকবে, এন্ট্রিটা আপনারা কোথাও লিখে রাখতে পারেন নিজে ইয়ে করে, এটা দিবেন, এটা দেওয়ার পর মডিফায়ার আপডেটেড হয়ে যাবে। এই যে ইয়েটা আছে, যে আইডিটা আছে, এখানে আসলে ইস্যুটা অথরাইজ না, কাতারের যে টিকিট ইস্যু অথরাইজ না, এটা একটা নন জিডি নন আয়টা এজেন্সি রিয়া, এই জন্য এটা অথরাইজ না, এই জন্য ইরোর দেখাচ্ছে। যদি আপনার এটা আয়টা এজেন্সি হয় অবশ্যই এটা মডিফাই হয়ে যাবে, মডিফাই হওয়ার পরে সেটা রিসিভ করবেন, টোটা আর ইয়ার আইআর দিয়ে রিসিভ করবেন, রিসিভ করার পর জাস্ট TKPDTD এই এন্ট্রিটা দেওয়ার পর টিকিট ইস্যু হয়ে যাবে।